চ্যানেল প্রিয়াস বিউটি কেয়ার, কেমন আছো তোমরা সবাই? দেখো, শীতকালে ড্যান্ড্রাফ হয় না এরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন। আমরা যতই ট্রাই করি না কেন, কোনো না কোনো ভাবে আমাদের স্ক্যাল্পের মধ্যে ড্যান্ড্রাফ এসেই যায়। গ্রীষ্মকালে আমাদের স্ক্যাল্প থেকে যেহেতু অয়েল প্রোডাকশন হয়, তাই আমরা বুঝতে পারি না আমাদের স্ক্যাল্পের মধ্যে ড্যান্ড্রাফ আছে কিনা। কিন্তু শীতকালে সেই অয়েল প্রোডাকশন কমে যাওয়ার কারণে আমরা বুঝতে পারি যে আমাদের হেয়ারে প্রচুর ড্যান্ড্রাফ হয়ে গেছে। এগুলোকে ট্রিট করার জন্য প্রচুর পরিমাণে প্রোডাক্টস রয়েছে, প্রচুর ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু আমরা সবসময় প্রেফার করি যাতে আমরা বাড়িতেই কোনো না কোনোভাবে DIY করে নিজেদের এই প্রবলেমগুলোকে সলভ করতে পারি। তাই আজকে আমি তোমাদের জন্য একটা ভীষণ ভীষণ ইজি হোম রেমেডি নিয়ে এসেছি, যেটা মাত্র একবার ইউজ করলেই তোমরা তোমাদের ড্যান্ড্রাফ থেকে এই শীতকালে চিরদিনের মতো মুক্তি পেয়ে যাবে। এই শীতে আর তোমাদের ড্যান্ড্রাফের সমস্যা হবেই না। তো চলো, ভিডিওটা একদমই স্কিপ করো না, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে, তাই ঝটপট ভিডিওটা স্টার্ট করি। ভিডিওতে যাওয়ার আগে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওতে একটা লাইক করে দিও যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়, আর শেয়ার করো তোমার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে, যাতে তাদেরও এই ধরনের প্রবলেম চিরদিনের মধ্যে চলে যায়। তাহলে চলো আর বেশি দেরি না করে ঝটপট ভিডিওতে চলে যাই। সবার আগে জানতে হবে ড্যান্ড্রাফ আসলে কি। ড্যান্ড্রাফ বা খুশকি আমাদেরই স্ক্যাল্পের ড্রাই স্কিন, যেগুলো নানা কারণে আমাদের স্ক্যাল্পে হতে পারে। যদি আমরা প্রচুর পরিমাণে অয়েলিং করি চুলে, বা একদমই অয়েলিং না করি, প্রচুর পরিমাণে ভাজাভুজি খাই, বা প্রচণ্ড আমাদের যদি স্ক্যাল্প নোংরা হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের প্রচুর ড্যান্ড্রাফ হতে পারে। এছাড়া এই ড্যান্ড্রাফ কিন্তু জেনেটিক্যালিও হতে পারে। আমাদের বাবা ঠাকুরদার যদিও ড্যান্ড্রাফ থাকে, তাহলে কোনো না কোনোভাবে সেই অংশটা কিন্তু আমাদের হেয়ারের মধ্যেও চলে আসে। তো এরকম নানা কারণেই কিন্তু আমাদের স্ক্যাল্পের মধ্যে ড্যান্ড্রাফ হতে পারে। তাই আজকে যে ট্রিটমেন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু সমস্ত প্রবলেমকে একদম পুরোপুরি শেষ করে দেবে, আর ভীষণই ভীষণই ইজি। এই হোম রেমেডিটা ট্রাই করার জন্য আমরা দুটো না তিনটে মাত্র প্রোডাক্টস ইউজ করব, যেগুলো খুবই ইজিলি আমরা আমাদের বাড়ির মধ্যে পেয়ে যাই। তাহলে চলো ঝট করে দেখে নিই আমরা আজকে এই রেমেডিটা কীভাবে তৈরি করছি। এই রেমেডিটা আমরা করব দুটো স্টেপে, ফার্স্ট স্নানের আগে আর দেন স্নানের পরে। স্নানের আগে আমরা রেমেডিটা তৈরি করার জন্য আমরা দুটো প্রোডাক্ট ইউজ করব, আর তারপর স্নান হয়ে যাওয়ার পর একটা প্রোডাক্ট ইউজ করব। স্নানের আগের রেমেডিটা বানানোর জন্য আমাদের লাগবে 2 চামচ সর্ষের তেল। হ্যাঁ, একদম ঠিক শুনেছ, শীতকালে সর্ষের তেলের বিকল্প কোনো তেল হতেই পারে না, না অলিভ অয়েল, নাই নারকেল তেল। তো এই তেলটার সঙ্গে আমরা মিক্স করব 1 চামচ লেবুর রস। আমি জানি সর্ষের তেলের সঙ্গে লেবুর রস কিন্তু ঠিকমতো মিক্স হয় না, তাই একটু সময় নিয়ে এটাকে মিক্স করতে হবে। যখন এই তেলের কালারটা একটু ইয়েলোইশ হয়ে যাবে, তখন এই তেলটাকে আমরা আমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করব। পুরো চুলে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, যেখানে যেখানে আমাদের ড্যান্ড্রাফ হয়েছে সেখানেই সিটি কেটে কেটে আমরা এই তেলটাকে অ্যাপ্লাই করব। এরপর এই তেলটাকে আমরা 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবো। তারপর খুব ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে। আমি জানি সর্ষের তেল চট করে চুল থেকে যাবে না, তাই একটু সময় নিয়ে শ্যাম্পু করো। তোমরা চাইলে কিন্তু তোমাদের এই রেমেডিটাকে এখানেই স্টপ করতে পারো, কিন্তু কিছুদিন পর তোমরা আবার তোমাদের হেয়ারের মধ্যে কিন্তু ড্যান্ড্রাফের পরিমাণ দেখতে পাবে। তাই এটা যাতে ফিরে না আসে, এই জন্যই আমরা করবো সেকেন্ড স্টেপটা। এর জন্য আমাদের লাগবে কিছুটা নিম পাতা। স্নান করার আগে একটা পাত্রে নিজেদের চুলের লেন্থ অ্যাকর্ডিং কিছুটা পরিমাণ জল নাও, আর তাতে তোমরা 8 থেকে 10টা নিম পাতা ভালোভাবে দিয়ে দিয়ে জলটাকে গরম করতে দাও। জলটা যখন ফুটতে ফুটতে গ্রিন কালারের হয়ে যাবে, তখন সেটাকে খুব ভালোভাবে ছেঁকে ঠান্ডা করতে দিয়ে দাও। তোমরা সকলেই জানো নিম কিন্তু নিজেই একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যেটা আমরা আমাদের খাবারের মধ্যে ইনক্লুড করি আমাদের স্কিন আর হেয়ার ভালো রাখার জন্য। তো আমরা যখন শ্যাম্পু করব, শ্যাম্পু করার পর লাস্ট চুলে যখন ওয়াশ, চুলটা যখন লাস্ট টাইম ওয়াশ করব, তখন সেই জলটা কিন্তু আমরা ওই সেই নিম জলটা যেটা আমরা বানিয়েছি, সেটা আমরা আমাদের হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে রেখে দেবো। ব্যাস এখানেই কিন্তু আমাদের কাজ শেষ। কিছুদিনের মধ্যেই তোমরা দেখতে পাবে যে তোমাদের স্ক্যাল্পে কিন্তু নতুন করে আর কোনো ড্যান্ড্রফ তৈরি হচ্ছে না। যাদের প্রচণ্ড পরিমাণে সিভিয়ার ড্যান্ড্রফের প্রবলেম, তারা এই ওয়াশটা 2 থেকে 3 বার করতে পারো। আর যারা নর্মাল আমার মতো হেয়ার আছে, যাদের নর্মালি ড্যান্ড্রফ হয়ে থাকে হেয়ারে, তারা জাস্ট এক
একটা ওয়াশেই কিন্তু রেজাল্ট দেখতে পাবে। এটা ভীষণই এফেক্টিভ আর ভীষণই সিম্পল একটা রেমেডি। আমি নিজের চুলে এটাকে ট্রাই করি, এমনকি আমার হাজব্যান্ড জয়ের প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফের সমস্যা, এই শীতে কিন্তু ও ড্যান্ড্রফে পুরোপুরি চলে গেছে। তাই আমি বলবো চোখ বন্ধ করে এই রেমেডিটা তোমরা ট্রাই করো বাড়িতে, আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা এই ড্যান্ড্রফ রিমুভাল প্রসেসটা থেকে কতটা উপকার পেলে। তাহলে ঝট করে এটা ট্রাই করো, আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে জানাও যে তোমরা এটা থেকে কতটা উপকার পেলে। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। যদি আরও কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো একটা ভিডিওতে আবার অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।